আমরাকে এসেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বাইরে পাঠানোর দাবিতে আমাদের যে সারা দেশব্যাপী কর্মসূচি সেই কর্মসূচির আওতায় হবিগঞ্জে কর্মসূচি ছিল 22 তারিখে 22 তারিখে আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার ছিলেন বোধহয় প্রধান অতিথি পরে কোনো জনসভা করার কোনো স্থান তারা দেয়নি পরন্তু তারা যখন জনসভা করার জন্য একটা আমাদের ওখানে গৌস আমাদের যে তো ওখানকার সদস্য সচিব তার এলাকার সামনে তার এলাকায় যখন সে ওখানে সভা শুরু করেছিল সেই সময় দুই দিক থেকে আপনার বৃষ্টির মতো গুলি করেছে পুলিশ এবং সেখানে আমরা এর আগেও আপনারা জানেন আমি আপনাদেরকে নাম ধরেই আমি প্রেস কনফারেন্স করেছিলাম যে এসপি মুরাদ হি লেড দ্য হোল থিং এবং তারা প্রায় শতাধিক আপনার আমাদের ছাত্রদল যুবদলের নেতাকর্মীদেরকে তারা সেদিন এখানে আহত করেছিল তার মধ্যে আমাদের হবিগঞ্জের জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিঙ্গন তার সমস্ত শরীর আপনার গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের আরও তিনজন ছাত্রদল এবং যুবদলের নেতা তাদের চোখ পর্যন্ত নষ্ট হয়েছে আমরা এই ভয়াবহ যে গুলিবর্ষণ তাতে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা যে আহত হয়েছে সে ব্যাপারে আমরা সেই দিনই তীব্র নিন্দা জানিয়েছি এবং এটার প্রতিবাদে আমরা আপনার কর্মসূচিও দেওয়া হয়েছিল সারা সিলেট বিভাগে এবং আমরা মামলাও করেছি আপনার এই আপনারা যদি নিজেরা দেখেছেন আপনার ছবি দেখলেন যে তার সমস্ত শরীর গুলিবিদ্ধ হয়েছে এবং লাকিলি তার চোখটা বেঁচে গেছে কিন্তু সারা মুখে চোখে সব জায়গায় ছিল এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে যে সম্পূর্ণ হত্যার উদ্দেশ্যেই এই ধরনের গুলিবর্ষণ করা হয়েছে আমরা বারবার করে বলছি যে এই সরকার মূলত সম্পূর্ণভাবে একটি ফ্যাসিবাদী এক নায়কতন্ত্রে বিশ্বাসী একটি সরকার তারা কোনো ধরনের ভিন্ন মত বা ভিন্ন চিন্তাভাবনা তারা সহ্য করে না যার ফলে তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আজকে এভাবে অন্যায়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষকে পুলিশকে ব্যবহার করে তারা এই তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায় একদলীয় শাসন ব্যবস্থা তারা যারা প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্যে তারা চলেছে আমরা আবারও বলছি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে এবং এই নির্যাতন নিপীড়নের যে জনগণই তার প্রত্যুত্তর প্রদান করবে এইটা এখানে উত্তর দেব না আপনাদেরকে থ্যাংক ইউ একটু না আজকেতেই থাক আপনার যে উদ্দেশ্য এসেছে সেই উদ্দেশ্যে